হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি অনেক মজাদার একটা শুটকি দিয়ে আলু ভাজি রেসিপি নিয়ে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গরম পানি দিয়ে শুটকি ধুয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে সাদা চাপিলা মাছের শুটকি। এটা সবাই চিনবেন হয়তো, বা আপনারা কি নামে ডাকেন সেটা আমি জানি না, বাট আমরা হচ্ছে এটাকে সাদা চাপিলা মাছই বলে থাকি। চাপিলা মাছ হয় হচ্ছে দুই ধরনের, একটা হয় একটু হচ্ছে মানে সবুজ রঙের হয়, আর এটা হয় একটু সাদা টাইপের। তো মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বগুড়া লাল আলু। তো এই লাল আলুটা দিয়েই আমি হচ্ছে শুটকি মাছটা ভাজি করব। এটা আমাদের ওখানে হচ্ছে মানে আমাদের দেশে খুব প্রচুর পরিমাণে খায় উত্তরবঙ্গে। তো আজকে আমার খেতে ইচ্ছে করছে, সেজন্য আমিও করব। তো যেহেতু আলু আছে শুটকি আছে করে ফেলি, তো শুটকি আলু সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে। আর তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি, খুব বেশি দেইনি। তো পেঁয়াজ রসুনটাকে একটু হালকা নরম করে ভেজে নিচ্ছি। আর সবার এক একটা কথা বলে দিই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো পেঁয়াজ রসুনটাকে হালকা নরম করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো এখানে এবার আমি শুটকিগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি গরম পানিতে ধুয়ে নিয়েছি, শুটকির যে গন্ধ ছিল সেটা তো চলে গেছে, তারপরে একটু আমি মানে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। এভাবে শুটকি মাছ রান্না করলে হচ্ছে খেতে খুবই ভালো লাগে, আর শুটকির যে একটা মানে বাজে গন্ধ থাকে সে গন্ধটা রান্নার পরে আর পরবর্তীতে থাকে না। তো এখানে আমি মশলা দিয়ে দিলাম হচ্ছে হলুদ, শুকনো মরিচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে হচ্ছে একটু মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। আর এই আলু ভাজিটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখন পর্যন্ত খাননি আমার ভিডিও দেখে অবশ্যই খাবেন, ট্রাই করবেন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো মশলার সঙ্গে ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম ফ্লেভারের জন্য চার পাঁচটা কাঁচামরিচ ভেঙে দিলাম। একটু ঝাল ঝাল করে ভাজিটা করব আমি, এটা একটু ঝাল ঝাল করে করলে কিন্তু খেতে ভালো লাগে। তো মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো করে ভেজে নিব। খুবই সিম্পল, বাট গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ মজা লাগে এই আলু ভাজিটা, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। তো ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, অনেকক্ষণ ভেজে নিয়েছি আমি। তো এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে প্রায় আমি হচ্ছে এক কাপের মতো পানি দিলাম আলু সেদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে আবারও ফিরে আসবো। তো কিছুক্ষণ পরে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন আলুর পানিটা আমার প্রায় শুকিয়ে গেছে। তো আমি আবার একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেওয়ার জন্য আসলাম। ঢাকনা খুলে হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ উল্টে পাল্টে একটু পরপর নাড়াচাড়া না করলে আলুগুলো সিদ্ধ হবে না, শক্ত থেকে যাবে। তো আমি আবারও খুব ভালো মতো করে নাড়াচাড়া করে দিলাম। ঢাকনাতে ঢেকে দিলাম কিছুক্ষণ সময়ের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন আলুর পানিটা একদমই শুকিয়ে গেছে, একদম তেলের উপরে চলে এসেছে। তো এখনও কিন্তু আমার আলু ভাজিটা পুরোপুরি কমপ্লিট মতো হয়নি, দেখেই বুঝতে পারতেছেন অনেকটা শক্ত রয়েছে। হ্যাঁ, আমি এখন চুলার জালটা বাড়িয়ে রেখে খুব ভালো মতো করে উল্টে পাল্টে আলুটাকে ভাজি করে নেব, একদম ঝরঝরে ভাজি করে নেব। আর এটা কিন্তু যত বেশি মচমচে টাইপের হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। তো আমি এখন হচ্ছে মানে জালটা একটু লো ফ্লেমে রেখে দিয়েছি, আর এখন আমি খুব ভালো মতো করে একটু পরপর নাড়াচাড়া করে ভেজে নেব আলুটাকে। তো কিছুক্ষণ পরে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার আলু ভাজিটা পারফেক্ট মতো করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম মানে শুকনো টাইপের হয়ে এসেছে, আর খুবই সুন্দর হয়েছে আলু ভাজিটা। তো এখন আমি যেটা করব, চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। খুবই সুন্দর হয়েছে আলু ভাজিটা, মানে টেস্টটা দারুণ হয়েছে।
তো দেখতেই পাচ্ছেন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। কালারটা তো খুবই সুন্দর হয়েছে, খেতেও কিনা দারুণ মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর বিশেষ করে আমার আলু ভাজি রেসিপিটি কেমন লাগলো আপনাদের শুটকি মাছ দিয়ে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। খুব বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন।